আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কুরুলুস ওসমানের আরও একটি নতুন বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম। কুরুলুস ওসমান পর্ব 113-র নতুন ট্রেলার প্রকাশিত হয়েছে, যা একটি ধুমধারাক্কা পর্ব হবে বলে মনে হচ্ছে। আমরা ট্রেলারে দেখতে পাই ওসমান বে মঙ্গোলান সেনাপতি দূতের মাতা সব বে এবং ইসমান সুলতানের সামনে চিরচ্ছেদ করেছে। এখন আমাদের মনে যে প্রশ্ন জেগেছে, তাহলে নতুন পর্বে কী হবে? ওসমান বে দিওয়ানে আসা মঙ্গোলান দূতকে কেন হত্যা করলেন? ওলভ কোথায় অভিযান চালাচ্ছে? তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই অনুরোধ করব, এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওসমান বে ইতিমধ্যে কান্তা কোজনসকে ফাঁদে ফেলে তাকে চিরচ্ছেদ করেন এবং তার মাতা নিয়ে দুর্দান্ত ঘটনা শুরু করেন, যা শত্রুদের মনে ভয় ঢুকিয়ে দেয়। ওসমান বে, যিনি এর আগে কমান্ডার সমগরকে একই রেসিপি ব্যবহার করে হত্যা করেছিলেন, প্রথমত ওসমান বে দেয়ানে আসা মঙ্গোলান দূতকে কেন হত্যা করলেন তা নিয়ে আলোচনা করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, দিওয়ানের সময় একজন মঙ্গোলান দূত ইসমান সুলতানের কাছে ট্যাক্স বাড়িয়ে কমান্ডার সমগর হত্যার প্রতিশোধ নিতে বলেন আর তার হত্যার প্রতিশোধ হিসাবে একটি দুর্গ দাবি করেন। যেহেতু ওসমান বে কমান্ডার সমগরকে হত্যা করেছে আর দুর্গ দিতে হলে ওসমান বেকেই দিতে হবে, তাই ওসমান বে তার আদেশ প্রত্যাখ্যান করেন এবং দূতকে হত্যা করেন। কমান্ডার নেইমানের লোকটিকে চিরচ্ছেদ করে সবাইকে চ্যালেঞ্জ করেন, তিনি কমান্ডার সমগর হত্যার প্রতিশোধ হিসেবে কোনো কিছুই দেবেন না। ইসমিয়ান সুলতানা ওসমান বের সাথে যে গেম খেলছে, ওসমান বে তার সাথে ঠিক সেই রকমই গেম খেলছে। আমি মনে করি ওসমান বে এবার ভিন্ন কৌশল অবলম্বন করেছে। তার উদ্দেশ্য হলো যতটা সম্ভব অঞ্চলটিকে বিভ্রান্ত করা এবং ইসমিয়ান সুলতানা এবং সুলতান আলাউদ্দিনকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলা। ওসমান বে আনুষ্ঠানিকভাবে পশ্চাৎ সেলজুক রাজ্যের অধীনে, তাই ওসমান বের এসব কর্মকাণ্ডের দায় ইসমিয়ান সুলতানা এবং সুলতান আলাউদ্দিনকে নিতে হবে। এই কারণে ওসমান বে মঙ্গল দূতকে হত্যা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, যখন গাজান খান দেখবেন ইসমিয়ান সুলতানা এবং সুলতান আলাউদ্দিনকে সিংহাসনে রেখে তাদের লাভে সে ক্ষতি বেশি হয়েছে, তখন সুলতান আলাউদ্দিনকে ক্ষমতাচ্যুত করে সুলতান মাসুদকে পুনরায় সিংহাসনে বসাবেন। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, ওলভ কোথায় অভিযান চালাচ্ছে তা নিয়ে আলোচনা করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, ওলভ তার সৈন্যদের সাথে নিয়ে অনুপ্রবেশ করে যে দুর্গ আক্রমণ করেছে, এটি সম্ভবত মারমারিজিক দুর্গ, কারণ মারমারিজিক দুর্গ উক্তম্বের অধীনে আছে। যেহেতু ওলভের সাথে তাদের দ্বন্দ্ব রয়েছে, কিন্তু ইসমিয়ান সুলতানা তাকে সাথে নিয়ে কাজ করছে, আর এই কারণে উক্তম্বে এবং ইসমিয়ান সুলতানের মধ্যে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব হয়েছে, যার ফলে সেলজুক পতাকা নামিয়ে কাই পতাকা উত্তোলন করা হয়েছে। এই কারণে ইসমিয়ান সুলতানা ওলভকে সে দুর্গ আক্রমণ চালাতে বলবেন, কিন্তু ওলভ বরাবরের মতো এবারও ব্যর্থ হবে এবং পালিয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই ওলভ চরিত্রটি বুঝতে পারিনি। তিনি যখন প্রথম সিরিজে আসেন তখন তাকে দেখে মনে হয়েছিল সে খুব শক্তিশালী এবং ওসমান বেকে কষ্ট দিবে, কিন্তু আমরা দেখেছি যে তার করা প্রতিটি পদক্ষেপ সর্বদাই নিরর্থক এবং পালিয়ে যায়। অবশেষে গুহায় বন্দী হওয়া ওসমান বের পলায়নের একটি উদাহরণ। আমি এখান থেকে চিত্রনাট্যকারদের আহ্বান জানাচ্ছি, এই চরিত্রটিকে হয় মেরে ফেলুন বা একটু শক্তিশালী করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের অ্যানালিসিস ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিওতে সিজন 4 সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো।